আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এসেছে বিদ্যুৎ লোডশেডিংয়ের দিন। আসুন আপনি আমি সবাই সোলার সেট আপ করি এবং সৌরবিদ্যুৎ লাগাই আর বিদ্যুৎ বিল বাঁচাই। তো আজকে আমি আপনাদেরকে 1020 ওয়াটের একটি সোলার সেট আপ আমার উঠোনের সামনে আমি রেডি করে রেখেছি। আপনাদেরকে কন্ট্রোলার ছাড়া কীভাবে আজকে আমি এই সেট আপটা রেডি করব। 24 ভোল্টের প্রতিটি প্যানেল, যার প্রতি ওয়ার্ড হচ্ছে 255 করে, তো 255 করে যদি প্রতিটি প্যানেল হয়ে থাকে তাহলে এখানে 1020 ওয়াট প্যানেল আছে। তো বন্ধুরা, এই প্যানেলগুলো হচ্ছে জাপানি প্যানেল। এইগুলো হচ্ছে প্রতিটি প্যানেল হচ্ছে 24 ভোল্টের। তো দেখেন, এখানে আমি কোনো ধরনের সিরিজ কানেকশন করিনি, শুধু প্যারালাল কানেকশন করে প্রতিটি প্যানেলের সাথে প্লাস প্লাস মাইনাসে মাইনাস করে আমি এখানে একটি ভালো কোয়ালিটির তার দিয়ে রেখেছি। তো দেখেন, এখানে লেখাই আছে এগুলো 24 ভোল্টের প্যানেল। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখানোর চেষ্টা করতেছি। 24 ভোল্টের প্যানেল, প্রতিটি প্যানেলের ওয়ার্ড হচ্ছে 255, অর্থাৎ 55 করে। তো এইখানে আমি প্রতিটি প্যানেলের প্লাসে প্লাস মাইনাসে মাইনাস করে নিয়ে ব্যাটারি ছাড়টাতে কানেকশন করে দিয়েছি আমি 24 ভোল্ট করে। শুধু এইখানে আজ আমি কোনো ধরনের কন্ট্রোলার ইউজ করিনি, সরাসরি 24 ভোল্ট করে এম্পিয়ার বাড়িয়ে নিয়েই আমি এইখানে আমার যে 24 ভোল্টের 1500 VA ইনভার্টার আছে, এইটাতে সরাসরি আমি এইখানে আমি 4টি ব্যাটারি দিয়ে 24 ভোল্টের প্যাক বানিয়ে নিয়েছি। আর এখানে চলতেছে একটি চুলা চলতেছে ইলেকট্রিকের, এটা 1600-1800 ওয়াটের চুলা। তো এখানে 1000 ওয়াট আমি লোড দিচ্ছি, যেহেতু ফ্যানের লোড আমার এখানে নেই, ফ্যানের লোড দিতে পারবে না। দেখ, আমি শুধু আজকে এটা ট্রাই করতেছি এই 24 ভোল্টের প্যাক বানিয়ে। যদি এই প্যাকগুলো কেউ বানাতে অসুবিধা হয়, কেউ বুঝতে অসুবিধা হয়, তো দেখেন এই যে ধোঁয়া উঠতেছে এই পানিরটার মধ্যে, পানির ঠোবের মধ্যে, এখানে আমার 1000 এই ইনভার্টার দিয়ে এই চুলা 1000 ওয়াটে চলতেছে। অর্থাৎ আমি এইখানে ইনভার্টারের মধ্যে সরাসরি 12 ভোল্টের কানেক্ট করে, এখানে সরাসরি 24 ভোল্ট আমি কানেক্ট করে দিয়ে দিছি। আর এই 24 ভোল্ট কানেক্ট করার পরে আমার এই চুলাটি চলতেছে 1500 VA-র একটি ইনভার্টার আমি চালাচ্ছি। সরাসরি প্যানেলের কানেকশন আমি ব্যাটারিতে দিয়ে দিছি, কোনো ইনভার্টার ইউজ করিনি। আর সরাসরি ইনভার্টারের কানেকশন, এই যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সোলারের সাদা এবং লাল কালো দুইটা। আর সামনের যে পার্টটা আছে এইখানে আমি ইনভার্টারের কানেকশন করে দিয়েছি। আর এই প্যাকটা আমি করেছি 24 ভোল্ট করে। তো এই পানিগুলো আস্তে আস্তে এগুলা ফুটাচ্ছে। আর আমি এই যে প্যানেলগুলো সামনে আমি রেখেছি, এখন এই প্যানেলগুলো আমার একান্ত নিজস্ব, এইগুলো আমি ছিল বিদায় এগুলো আমি রেডি করি। আমার একটা ফ্রেন্ড আসছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাজীপুর থেকে একটা বন্ধু আসছে এগুলো নেওয়ার জন্য, আমার লিমন ভাই ওনার নাম, অত্যন্ত ভালো একজন ফ্রেন্ড, ওনাকে আজকে এগুলো আমি দিয়ে দিব। তো এইগুলোতে আমার বাসাতে আমি ঠিক এইভাবে ইউজ করতাম, খুবই ভালোভাবে আমার বাসাতে 1000 ওয়াট লোড দিতে পারতাম। হয়তো এলোমেলো এগোছালো করে রেখেছিলাম এইগুলা, কারণ আমি যদি এগুলা ফিটিংস করে রাখি তাহলে ফিটিংস খুলতে অনেক লস্ট হয়ে যাবে আমার, সেজন্য আমি বাইরেটাকে আমি এগুলা কানেকশন করে সরাসরি দেখে নিচ্ছি। উনি আবার নিয়ে অফ গ্রিড অথবা অন গ্রিড একটা ইনভার্টার নিয়ে উনি এটা সেট আপ করবেন। তো আমার কাছে অনভার্টার যেটা আছে এটা অফ গ্রিডও না, অন গ্রিডও না, এটা শুধুমাত্র সরাসরি নর্মাল একটা ইনভার্টার 1500 VA-র। তো এই হচ্ছে আমার বন্ধু লিমন ভাই, উনি আসছেন গাজীপুর থেকে, এটা আজকে ওনাকে আমি এটা ওনাকে সরাসরি বুঝিয়ে দিব। তো এইখানে এই সরাসরি 1000 ওয়াট লোড চলতেছে এই চুলাটার মধ্যে, আর ওয়ালটনের একটি চুলা চলতেছে। আর এখানে আমি আবারও বলতেছি, এইটা আপনাদেরকে শুধু এই কারণে ভিডিওটা করছি, জাস্ট এইগুলা কোনো ধরনের সোলার কন্ট্রোলার ছাড়া সরাসরি আমি কানেকশন করেছি, প্যারালাল করে 24 ভোল্ট এনে সরাসরি ব্যাটারিতে ঢুকিয়ে দিয়ে দিছি, আর 24 ভোল্টের কানেকশনটা সরাসরি ইনভার্টারে কানেকশন করে দিয়ে দিছি। তো এই প্যাক দ্বারা এখানে আমি চাইলে 10টা ফ্যান অথবা 8টা ফ্যান আমি রেডি করে দেখতে পারতাম, কিন্তু না, আমি ওনাকে 1000 ওয়াট লোড দিয়ে এই চুলাটার মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডাকশন চুলা, তো এই চুলাটার মধ্যে 1000 ওয়াট লোড দিয়ে আমি ওনাকে পানি ফুটিয়ে দেখাচ্ছি যে ব্যাটারির কোয়ালিটি কেমন, ব্যাকআপে কেমন যাচ্ছে এবং দিনের বেলায় কেমন চলতেছে, লোড কেমন। জাস্ট আমরা এটা ট্রাই করতেছি।
তা আপনারা যদি এই ধরনের প্রজেক্ট নিতে চান বা মার্কেট থেকে সচরাচর কিনতে চান, তাহলে আপনার বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় হবে। আমি নিজেও এইগুলো চালাতাম, অনেক ভালো একটা প্রজেক্ট আমার ছিল, আমি এগুলো খুলে রেখেছিলাম, এখন কানেক্ট করে দিয়ে দিছি ওই বাইয়েটাকে, ওই ফ্রেন্ডটাকে বোঝানোর জন্য। তো এই যে সোলার প্যাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই ভালো, আসলে খুবই ভালো মানের প্রজেক্ট, আমার বাসাতে চলতো, আমার খুবই ভালো লাগতো, যখন বিদ্যুৎ চলে যেত আমি বুঝতামই না, টেরই পেতাম না। তো যাই হোক, এগুলো আমার বিক্রি করার কারণ হচ্ছে প্রয়োজন নাই আমার।